পূজার রিমালের পর আবারও দেশে বেড়েছে গরমের তীব্রতা। এই সময় শরীর সুস্থ রাখতে প্রয়োজন সঠিক পরিমাণে পানি। আমরা ক্রমাগত ঘাম, প্রস্রাব, শ্বাস প্রশ্বাস ও নানা শরীর বৃত্তীয় কার্যক্রমের মাধ্যমে পানি হারাই। দৈনিক 8 গ্লাস পানি খাওয়ার কথা আপনি নিশ্চয়ই অনেকবার শুনেছেন। এখন প্রশ্ন জাগতে পারে, 8 গ্লাস পানি কি সবার জন্য? একজন সুস্থ স্বাভাবিক মানুষের প্রতিদিন 1.5 থেকে 3.5 লিটার অর্থাৎ 6 থেকে 14 গ্লাস পানি পান করা প্রয়োজন। চলুন জেনে আসা যাক যে বিষয়গুলোর উপর নির্ভর করে আপনি কতটুকু পানি পান করবেন। ওজন। আপনার ওজন বেশি হলে স্বাভাবিকভাবেই আপনার শরীরে পানির চাহিদাও বেশি। বয়স। মূলত ছোট বয়সে ওজন কম থাকায় পানির চাহিদা কম থাকে, আবার একটা নির্দিষ্ট সময় পর এই চাহিদা ধীরে ধীরে কমতে থাকে। আপনার বয়স বুঝে 8 গ্লাস পানি খাওয়ার সেই সার্বিক গড় ধারণাটি কাজে লাগাতে পারেন। কাজের ধরন। আপনি যদি শারীরিক কসরত বা লম্বা সময় ধরে কাজ করে থাকেন, আপনার পানি পান করতে হবে। একজন কৃষক আর একজন ডেস্ক কর্মীর পানি খাওয়ার চাহিদা এক নয়। খেলোয়াড়দের পানির প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। শরীর চর্চা। শরীর চর্চার মাধ্যমে শরীর থেকে অনেকটা পানি বের হয়ে যায় ঘামের মাধ্যমে, তাই এর আগে ও পরে আপনাকে পানি পান করতে হবে। ডায়েট। বিভিন্ন রকম ডায়েটে বিভিন্ন মাপে পানি খাওয়ার পরামর্শ দেন ডায়েটিশিয়ানরা। তাদের সঙ্গে পরামর্শ করে আপনার শরীরের পানির চাহিদা মেটাতে হবে। পরিবেশ ও আবহাওয়া। তাপমাত্রা বেশি থাকলে পানির চাহিদা হয় বেশি, কেননা শরীর থেকে পানি ফুরিয়ে যায় দ্রুত। এদিকে শীতকালে পানির চাহিদা কম থাকে। গর্ভবতী বা সন্তানকে দুধ পান করান কিনা। গর্ভাবস্থায় বা সন্তানকে দুধ পান করালে স্বাভাবিকভাবেই আপনাকে স্বাভাবিকের চেয়ে বেশি পানি পান করতে হবে। পর্যাপ্ত শাকসবজি ফলমূল খান কিনা। আমাদের শরীরে পানির চাহিদার একটি বড় অংশ আসে ফল, শাকসবজি, তরকারি, চা, কফি, ডাবের পানি এগুলো থেকে। এগুলো যদি না খান তাহলে পানি বেশি পান করতে হবে। কর্মক্ষেত্রে এসি চলে কিনা। এসি চললে শরীরে পানির চাহিদা স্বাভাবিকভাবেই কম হবে। বিভিন্ন রোগ। কিডনি সহ বিভিন্ন রোগে পানি কম খেতে পরামর্শ দেন চিকিৎসক। এ ধরনের নানা তথ্য পেতে চোখ রাখুন প্রথম আলো.com/video, প্রথম আলোর ফেসবুক পেজ, প্রথম আলোর ইউটিউব চ্যানেল।